আসসালামু আলাইকুম, পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ভ্যাকসিনটা মূলত একটু সকাল সকালে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হয়েছে প্রচুর, এখন আকাশে মেঘ আছে, তো মোটামুটি একটা ঠান্ডা আবহাওয়া আছে। এই যে আমাদের প্রিয় সুপারভাইজার মঞ্জুরুল আলম বাচ্চু আঙ্কেল, তিনি ভ্যাকসিনটা প্রস্তুত করছেন। তো ভ্যাকসিন কিভাবে প্রস্তুত করতে হয়, ডায়লনের সঙ্গে কিভাবে মিশাতে হয়, তো এগুলো আমরা পূর্বে ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে সেগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। পাশাপাশি বলছি যে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু ভ্যাকসিনটাকে মিশিয়ে নেওয়া হয়। আজকে মূলত রানীক্ষেত ভ্যাকসিন হবে, রানীক্ষেত ভ্যাকসিন, এটা হচ্ছে ইজোভ্যাক H120 ক্লোন। তো এটা আমি এর আগেও দেখিয়েছি কয়েকটা কোম্পানির ভ্যাকসিন আপনাদেরকে, যে কোনটা কীরকম রেট হতে পারে সেটা আমাদের পূর্বের ভিডিওগুলোতেও আমরা শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন, আমাদের কক বাচ্চার ভ্যাকসিনটা আজকে দিচ্ছি পঞ্চম দিনে। মূলত একদিনের পর থেকে আপনি চাইলে পারে 5 দিন পর্যন্ত এই ভ্যাকসিনটা দিতে পারেন। এর পরবর্তী ভ্যাকসিন আমরা 7 থেকে 10 দিনের মধ্যে দিব, গাম্বুড়ো ভ্যাকসিন যেটা আছে সেটা 7 থেকে 10 দিনের মধ্যেই দিয়ে দেবো। আর ভ্যাকসিন ক্যারিয়ার অবশ্যই আপনার আইস রাখতে হবে, তথা বরফ বা বরফের টুকরা রাখতেই হবে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে ভ্যাকসিন করার সময় অবশ্যই যেটা লক্ষ্য রাখতে হবে যে ভ্যাকসিনটা যেন কোনো ক্রমেই গরম হয়ে না যায়। ভ্যাকসিনটা গরম হলে কিন্তু সেটার কার্যকারিতা নষ্ট হয়ে যায় অনেকাংশেই। এই যে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের জন্য আটকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের জামাল ভাই। তো আমার বাবা ভ্যাকসিন দিচ্ছে, ছোট চাচা সে বাচ্চা ধরে দিচ্ছে। তো এটা হচ্ছে মুখে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আমরা এর পূর্বে চোখেও ভ্যাকসিন দেওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। চোখে ভ্যাকসিন দেওয়াটা মূলত এটা হচ্ছে আর কি, মানে ফার্স্ট চয়েস, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। এরপর আপনি চাইলে পারে মুখে খাইয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মুখেই খাইয়ে দেওয়া হচ্ছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে ভ্যাকসিন কিভাবে ঠান্ডা রাখতে হয়, সেটা কিন্তু আপনাদের সঙ্গে এর পূর্বেও আমরা শেয়ার করেছিলাম। ভ্যাকসিন ঠান্ডা রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা পেপার বা তুলা, বেশিরভাগ তুলা হলে পরেই ভালো হয়, যে তুলা আপনারা ভিজিয়ে নেবেন বরফের পানিতে, অর্থাৎ ঠান্ডা পানিতে তুলা ভিজিয়ে নিয়ে অথবা পেপার ভিজিয়ে নিয়ে ওটা একেবারে ভ্যাকসিনের যেটাতে করে ভ্যাকসিন দিবেন সেটার চারপাশটা ভালোভাবে পেঁচিয়ে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ঠান্ডা পানি কিন্তু রাখা হয়েছে, এটা কিন্তু বরফের পানি, একেবারেই ঠান্ডা। কিছুক্ষণ পরপরই হয়তো বা 50টা বা 100টা বাচ্চা ভ্যাকসিন করার পরপরই কিন্তু আবারও এই ভ্যাকসিনটাকে এই পানির মধ্যে চুবিয়ে তারপরে আবার উঠানো হয়। পানির মধ্যে চুবানো বলতে পানি যেন না যায়, এভাবে করে ভ্যাকসিনের নিচের অংশটুকু পানির মধ্যে একটু ভিজিয়ে তারপরে আবারও ভ্যাকসিন দেওয়া শুরু করতে হয়। যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্জুরুল আলম বাচ্চু আঙ্কেল, তিনি কীভাবে পেঁচিয়েছে। আমরা এখানে মূলত একটা পেপারকে পেঁচিয়েছি, একটা পেপারকে ভ্যাকসিন যেটাতে করে দিব সেটার সঙ্গে করে পেঁচিয়ে নিয়েছি। তো এভাবে করে পেঁচিয়ে নিলে যদি এটা ভিজিয়ে নেন তাহলে কিন্তু ভ্যাকসিনটা ঠান্ডা থাকবে, হাতের যে গরম সেই গরমে কিন্তু ভ্যাকসিনটা সহজে গরম হবে না। তো এটা হচ্ছে পঞ্চম দিনের আমাদের ভ্যাকসিন রানীক্ষেত। এরপরে গাম্বুড়ো ভ্যাকসিনের সময় আপনাদের সঙ্গে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব। পাশাপাশি ভ্যাকসিন সম্পর্কিত আপনাদের কোনো তথ্য জানা থাকলে বলবেন। আর আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো, দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর এখন বৃষ্টি হচ্ছে, যে কারণে ঘরে কিন্তু এমনিতেই ঠান্ডা আছে, যাতে করে বাচ্চা আটকে নেওয়ার পরে বাচ্চার গরম অনুভব না হয়, সেক্ষেত্রে আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো ভ্যাকসিন আপনারা আস্তে ধীরে দিবেন, যাতে প্রত্যেকটা ফোঁটা মুরগির ভেতরে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বেশি একটা তাড়াহুড়া করা যাবে না, খুবই খেয়াল করে দিতে হবে। তো ভ্যাকসিন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টসে প্রশ্ন করতে পারেন, পাশাপাশি আপনাদের যে কোনো মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, সেটা চাই সোনালি মুরগি পালনের ব্যাপারে হতে পারে, লেয়ার, কক অথবা প্যারেন্টসের ব্যাপারে, আমরা সব ধরনের মুরগি পালন করছি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।